বেঙ্গলি কুইজিন চ্যানেলের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি কমেন্ট সেকশানে জানাবেন। বেশ কিছু রান্নাবান্না এবং সুন্দর মুহূর্ত এবং আরও কিছু গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আজকের ব্লগ ভিডিও, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। দেখাচ্ছি আজকে যে বিকেলবেলা বের হলাম তারই খানিকটা অংশ, দেখতে পাচ্ছেন সবাই মিলে হাঁটতে বের হয়েছে। এটা হচ্ছে আমাদের এই কমিউনিটিতে, যেহেতু হ্যালোইন আসছে সো কমিউনিটিতে অনেককেই এরকম ভয়ঙ্করভাবে সাজিয়ে রেখেছে, দেখতেই পাচ্ছেন এটা যে কী পরিমাণ। আপনি যদি দেখেন যে রাতের বেলা একা হেঁটে যাওয়ার সময় এরকম কিছু একটা আপনার কেমন লাগবে বলেন, মানে এরা সর্বোচ্চ চেষ্টা করেছে এটাকে ভয়ঙ্কর করে সাজানোর। তো আমরা সবাই মিলে ছিলাম বলে মানে লাইক আই ওয়াজ ওকে, বাট আসলে আমি যদি একা থাকতাম আমি কিন্তু রিয়েলি এগুলো ভয় পাই, মানে আমার মধ্যে ভীতি জিনিসটা খুব বেশি। সো অর্ষার ফ্রেন্ড আসছে, সেও দেখতেছিল, দেখেন এখানে গ্রেভিয়ার থেকে শুরু করে এরকম কঙ্কাল টঙ্কাল সব মিলিয়ে, মানে ওরা একটু পরে দেখা যায় যখন রাত হয়ে যাবে তখন লাইটিংটাও ওই রকম ভুতুড়ে টাইপের দিবে, তখন তো আরও ভয়ঙ্কর লাগে। সো বাচ্চারা তেমন একটা ভয় পাচ্ছিল না, বাট আমার কাছে মনে হচ্ছিলো ব্যাপারটা রিয়েলি ভয়ঙ্কর। এই যে এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম কথাও বলতেছে, পুরো রিয়েলি মুভিতে যেরকম হয় সেরকম কিছু একটা। যাই হোক, এটা আমরা দেখে ঢেকে চলে গেলাম হচ্ছে কস্কোতে। কস্কো তো আমাদের বাসার পাশেই, সো যদিও ওই সময়টাতে আমরা গাড়ি নিয়ে গিয়েছি যেহেতু বেশ কিছু জিনিস আমাদের লাগতো, সো গাড়ি ছাড়া আমরা বাসায় আবার ব্যাক করবো কীভাবে এত জিনিস নিয়ে। সো এখান থেকে অনেকগুলো জিনিসই আমরা কিনলাম, যেমন ধরুন গ্রোসারি আর কি, ফলমূল, দুধ, ডিম ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু। ওখান থেকে এসে আবার আমাদের রান্নাবান্না এবং তারই খানিকটা অংশ আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে ওই যে পুটি শুটকি যেটা বাংলাদেশ থেকে বাবা মা নিয়ে আসছে, ওটা ওই যে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি, তারপর হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে ভালো করে ভুনা ভর্তা করা হচ্ছে। আমার জন্য এটা সবচেয়ে প্রিয় ভর্তা এবং সহজে করা যায় এমন একটা ভর্তা। সো এটা আমরা যদি মার হাতে খাই তাহলে তো কোনো কথাই না, যদিও আমিও খুবই চেষ্টা করি এটা ভালোভাবে করার। সো মারটার মধ্যে তো কোনো কোয়েশ্চানই আসবে না। আর এটা হচ্ছে সেই হোয়াইটিং ফিশ যেটা ভর্তা করা হচ্ছে, আপনারা অনেকেই এটা নিয়ে প্রশ্ন করেছেন। প্রথমে মাছটাকে ভালো করে ভেজে রাখা হয়েছে, কাটা যেহেতু নাই কাটা ছাড়ানোর সমস্যাটাও নাই। তারপর হচ্ছে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ কুচি দিয়ে হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে আবার ভেজে রাখা মাছটা দিয়ে দেওয়া হয়েছে। তারপর আদা কুচি দেওয়া হয়েছে যথেষ্ট, তারপর ধনিয়া পাতা এবং সরিষার তেল দিয়ে মাখানো হয়েছে। এটা 100-তে 100, এত ভালো হয়েছিল। সো খুব সহজ রেসিপি এবং প্রোটিনে ভরপুর, এরকম কিছু একটা হলে এটা কিন্তু মাস্ট ট্রাই আপনার জন্য। আর এটা হচ্ছে ওই যে কচু, মানে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যেটা কচু আমি চাইনিজ ওরিয়েন্টাল মার্কেট থেকে নিয়ে আসছিলাম, ওটা ব্ল্যান্ড করে নিয়েছি। এখন হচ্ছে রসুন কুচি, কাঁচামরিচ কুচি যথেষ্ট পরিমাণ তেলে দিয়ে খুব ভালো করে রসুনটা ভাজা হয়ে গেলে ব্ল্যান্ড করা কচুটা দিয়ে দিলাম, তারপর একটু লবণ আর চিমটি পরিমাণ হলুদ। এগুলো কিন্তু সবই মা রান্না করছে, আর এটা যে এত ভালো লাগার ওই রসুন ফোড়ন দিয়ে যেটা করা হলো, এর আগের দিন আরও একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আপনাদের কার মনে আছে বলেন তো। আর আজকে হচ্ছে এটা রিয়েলি ভালো, রিয়েলি ভালো মানে রিয়েলি ভালো, আমি মনে হয় ম্যাক্সিমাম খেয়ে ফেলেছি এরকম একটা ব্যাপার। সো এটা হচ্ছে নাস্তার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। বাবা মা দেখা যায় খাবার দাবার যে সব পছন্দ করে তা না, তো পছন্দের মধ্যে এইটা তাদের একটা খাবার, এটা হচ্ছে ওয়াফেল ওরা পছন্দ করেছে, তার মধ্যে একটু ম্যাপল সিরাপ আর হচ্ছে চিজ, এই কম্বিনেশানটা ওদের সকালের নাস্তা হিসেবে ওদের ভালোই লেগেছে। আর এই যে কোয়েল পাখির ডিম রিসেন্টলি আমি কিনেছি, এর আগে কখনো খাইও নি আর সাকেও খাওয়ায়নি, সবাই বলে এটা নাকি খুব ভালো হেলদি ফুড, সো এটা নিলাম। আর সাথে ছিল কিউই এবং কিছু আরও কিছু ফ্রুটস, এই আর কি। তো সকালবেলার এই নাস্তাটা যেহেতু ওদের প্রিয় আমিও খুব খুশি নিয়ে বানাই, তাই আপনাদের সাথে আমি একটু শেয়ার করলাম। আর আপনারা তো জানেনই এই কফি জোন বা কফির সময়টা আপনাদের সাথে আমি শেয়ার করেছি এবং করতে পছন্দ করি, সো এই আর কি আবারও করলাম। তো রিসেন্টলি দেখা যায় আমি একটু রিঅ্যারেঞ্জ করেছি একই জিনিস, এপাশ থেকে ওপাশে নিয়ে একটু সাজালাম গোছালাম, আর সাজানো গোছানো হলে তো আপনাদেরকে দেখাতেই পারি তাই না, সেটাই তো স্বাভাবিক। সুন্দর জিনিস শেয়ার করাটা উচিত এবং আমি শেয়ার করতে পছন্দ করি।
এখন যেটা দেখাচ্ছি সেটাও হোয়াইটিং ফিশ। এই মাছটাই দেখতে পাচ্ছেন ফিলে হিসেবে যেটা প্যাকেট করা থাকে ওই মাছটাকে মা তেলের মধ্যে ভেজে নিচ্ছে। তারপর রান্না করবে হচ্ছে মাছের টক। যারা জানেন না এবং যারা জানেন সবাই আমাকে জানাবেন যে আপনারা কীভাবে রান্নাটা করেন। তো এখানে হচ্ছে অল্প পরিমাণ তেল দিয়ে কালো জিরাটা ফুটে যায় মতো করে দিচ্ছে এবং কাঁচামরিচ দিয়ে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। তারপর দিয়ে দেওয়া হবে টমেটোগুলো। টমেটোগুলো যথাসম্ভব আমি চিকন করেই কেটেছি। এখন হচ্ছে দিয়ে লবণ হলুদ দিয়ে এটাকে ঢাকনা দিয়ে মানে সেদ্ধ করতে দেওয়া হবে আর কি। রান্নাটা সিম্পল, বাট গরমের দিনে আপনি যেরকম এরকম একটা মাছের টক খান মানে আপনার এত শান্তি লাগবে, এত লাইক স্যাটিসফাইং একটা খাবার যা বলার মতো না। এই যে লবণ দেওয়া হচ্ছে, এর মধ্যে ঢাকনা দিয়ে ঢেকে রাখলে টমেটোটা গলে যাবে, ওপাশে মাছটা ভাজা হচ্ছে। তো সাধারণত এই মাছের টকটা না ছোট মাছ দিয়ে করা হয়, যেমন ধরুন পুঁটি মাছ, তারপর হচ্ছে কাচকি মাছ, বাট এখানে সবসময় সব কিছু অ্যাভেলেবেল থাকে না। বাট আমি বলছি ওয়াইডিং ফিশ দিয়েও এটা খুব ভালো হয়। আর এটা হচ্ছে আজওয়াইন, সো এটা দিয়েই এই টকটা রান্না করতে হয়। এটা একটু দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে। এই তো দেখতে পাচ্ছেন টমেটোটা যখন একটু সেদ্ধ হয়ে গেছে তখন হচ্ছে পানি দিয়ে এটাকে একটা বলক তুলে এর মধ্যে ভেজে রাখা মাছটা দিয়ে দেওয়া হয়েছে। তারপর মাছটা দেওয়ার পরে কিছুক্ষণ জাল করে এর মধ্যে যে আজওয়ানের যে বাটাটা সেটা দিয়ে দেওয়া হবে। আর এটা যেন একটু হালকা টক মিষ্টি হয় সেজন্য একটু করে তেঁতুল দেওয়া হয়েছে এবং হালকা চিনিও দেওয়া হয়েছে। এই তো মাছের টক। তবে অবশ্যই কাঁচামরিচটা দিতে হবে, কাঁচামরিচটা না দিলে না এই টকের মাছের টকের স্বাদের পারফেকশন যেটা সেটা আসে না। ওই যে আজওয়ানটা এখন দিয়ে দেওয়া হচ্ছে, পাটাই বেটে এটাকে চুকার সস বলে ওরকম একটা নাম। আপনাদের জানা থাকলে সেটা কমেন্ট সেকশানে জানাবেন, বা আপনারা আঞ্চলিক ভাষায় সেটাকে কি বলেন এটাও আমাকে জানাবেন। এই চিংড়ি মাছটা একদম ফ্রেশ, লেক থেকে ধরে আনা, খুবই ভালো। মাছটাকে প্রথমে মা ভেজে নিচ্ছে, আর এদিকে বরবটি আলুটা আমি কেটে রেখেছি। এখন তেলের মধ্যে এটা হচ্ছে মেথি, কালো জিরা এবং কাঁচামরিচটা ভালো করে ভেজে এর মধ্যে দেওয়া হচ্ছে হলুদ বাটা, মরিচ বাটা এবং জিরা বাটা। মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছে। কষানোর পরে ওই সবজিগুলো দিয়ে আবার ঢাকনা দিয়ে দিয়ে কষাতে থাকবে। তারপর হচ্ছে ঝোল দিয়ে খানিকটা রান্না করে লাস্টে চিংড়ি মাছটা দিয়ে দেওয়া হবে। আমি জানি না এই একই রান্না অন্যরা করলে বা আমি করলে এত টেস্ট কেন হয় না, বলেন তো আপনারা। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিই, কেমন লাগলো সেটা কমেন্ট সেকশানে জানাবেন। আপনাদের জন্য অনেক শুভকামনা, টাটা।